আমরা এখন কোথায় আছি? কি নাম লেকের? হ্যাঁ, আমাদের সাথে এই যে এখানে আছে তুবা মুনি, তার পাশে ওইটা কি আছে মাইরা শুনি, এরপরে কি আছে তাশফিক, আর আমার সাথে আছে থ্রি ব্রাদার্সের বিগ্র, আর পিছে আরো অনেকে আছে যে আমাদের সাথে। আমরা এই মুহূর্তে ডিউচেসের কি জানি এটা এটার নাম কি দিল, জ্যোৎস্না সরোবরের ভিতরে ঢুকেছি আমরা। জ্যোৎস্না সরোবর পার্ক ডিউচেসে, এখানে কেটস ছাড়া কিন্তু কেউ আসবেন না, বিশেষ করে ছেলেরা। হ্যাঁ, বাবা 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 কই, তুমি কই বাবা? হ্যাঁ কই, তোমার দেখি না তো আমি, তুমি কই? কই তাশফিক, তালা কই, তুই কি তালা? তালা কই আসছে, তালা কই আসছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে ঈদুল ফিতর, এবং এই দিনটি আমাদের মুসলিমদের জন্য একটি অত্যন্ত খুশির একটি দিন। তো থ্রি ব্রাদার্স বিডির ভিউয়ার্স এবং ফলোয়ার্স এবং বন্ধু এবং সহযোগী যারাই যেখান থেকে আমাদেরকে দেখতেছেন, আমরা কিন্তু এই মুহূর্তে বসা ডিউচেসের জ্যোৎস্না কি জানি জ্যোৎস্না বর্জর পার্কের ভিতরে। পরিবেশটা কিন্তু খুবই চমৎকার। তো আমি থ্রি ব্রাদার্সের মেম্বারদেরকে নিয়ে পার্কের ভিতরে আসলাম। তবে এখানে পার্কটার ভিতরে ঢুকতে গেলে কিছু নিয়মকানুন আছে, কেস পরে ঢুকতে হয় ছেলেদেরকে, এবং আরও কিছু নিয়ম আছে, আপনারা যারা আসবেন আসলেই জানতে পারবেন। তো যাই হোক, সন্ধ্যার পরে আসলে আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমরা এখানে একটু ঘোরাফেরা করলাম, এবং এই যে পিছনে দেখতে পাচ্ছেন একটা চমৎকার পুকুর, ঠিক আছে, পুকুরের পারে আমরা বসা চারদিকে অনেক গাছপালা, খুব ভালো লাগবে। তো রাত্রে এখন বাজে 10:15, আমরা এই অনেকক্ষণ হয়ে গেছে আসছি, প্রায় ঘন্টাখানিক। তো এই মুহূর্তে আমরা বের হয়ে যাব, আমাদের সাথে আরও অনেকে আছেন, তারাও হয়ে গেছে। তো যাই হোক, সবাইকে আবারও থ্রি ব্রাদার্সের পক্ষ থেকে ঈদুল ফিতরের আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।